আজকে আমরা ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন আলোচনা করবো ভৌতবিজ্ঞান থেকে টোটাল পঁচিশ নম্বরের কোশ্চেন হবে ভৌতবিজ্ঞান থেকে দু নম্বরের কোশ্চেন পাঁচটি থাকবে এবং এর পূর্ণমার্ক দশ নম্বর তোমরা যদি ভৌতবিজ্ঞান থেকে ভালো নাম্বার তুলতে চাও তাহলে এই ক্লাসগুলো অবশ্যই কমপ্লিট করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবে প্রথম কোশ্চেন মহাকর্ষ বল মহাকর্ষ বল কোনগুলো সংরক্ষী বল কেন্দ্রগ বল আকর্ষণ বল এই তিনটে হচ্ছে মহাকর্ষ বল বাকি দেখো একটা আছে বিকর্ষণ বল এটা সঠিক নয় তাহলে মহাকর্ষ বল কোনগুলো সংরক্ষী বল কেন্দ্রগ বল আকর্ষণ বল অপশান এ বি সি এ বি সি এই তিনটি অপশান হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন আমরা যাব দু নম্বর কোশ্চেন কোনো নিরেট গোলকের মধ্যে যদি একটি গোলাকার শূন্যস্থান থাকে তবে সেখানে অবিকর্ষজ ক্ষেত্র কেমন হবে কোনো নিরেট গোলাকার মধ্যে যদি একটি গোলাকার শূন্যস্থান থাকে তবে সেখানে অবিকর্ষজ ক্ষেত্র হবে সংরক্ষী মান ধ্রুবক অভিমুখ ধ্রুবক অপশান এ অপশান বি এবং অপশান সি এই তিনটি অপশান হবে সঠিক অ্যান্সার কোনো নিরেট গোলকের মধ্যে যদি একটি গোলাকার শূন্যস্থান থাকে তাহলে সেখানে অবিকর্ষিত ক্ষেত্র হবে সংরক্ষী ধ্রুবক এবং অভিমুখ ধ্রুবক এর পরের কোশ্চেনে আমরা যাব তিন নম্বর কোশ্চেন একটি ফাঁপা গোলকের মধ্যে একটি ফাঁপা গোলকের মধ্যে কি হয় মহাকর্ষীয় বিভব ধ্রুবক হয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র শূন্য হয় তাহলে অপশান এ এবং অপশান বি এই দুটো হবে সঠিক অ্যান্সার একটি ফাঁপা গোলকের মধ্যে মহাকর্ষীয় বিভব ধ্রুবক হয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র শূন্য হয় পরের কোশ্চেনে আমরা যাব চার নম্বর কোশ্চেন একটি ছোট গ্রহ একটি বড় তারা চারদিকে মহাকর্ষ বলের প্রভাবে ঘুরলে তার কি হয় একটি ছোট গ্রহ একটি বড় তারার চারিদিকে মহাকর্ষ বলের প্রভাবে ঘুরলে কি হবে স্থিতিশক্তি ঋণাত্মক হবে গতিশক্তি ধনাত্মক হবে এবং মোট যান্ত্রিক শক্তি ঋণাত্মক হয় একটি ছোটো গ্রহ একটি বড় তারা চারিদিকে ঘুরলে স্থিতিশক্তি ঋণাত্মক হবে গতিশক্তি ধনাত্মক হবে এবং মোট যান্ত্রিক শক্তি ঋণাত্মক হবে স্থিতিশক্তি ধনাত্মক হবে এটা ভুল আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা পাচ্ছি অপশান এ অপশান বি এবং অপশান ডি এর পরের কোশ্চেনে আমরা যাব পাঁচ নম্বর কোশ্চেন মহাকর্ষীয় ক্ষেত্র যদি ধনাত্মক কার্য করে তাহলে কি হবে মহাকর্ষীয় ক্ষেত্র যদি ধনাত্মক কার্য করে তাহলে স্থিতিশক্তি কমে যায় গতিশক্তি বেড়ে যায় তারপর হচ্ছে মোট যান্ত্রিক শক্তি একই থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে মহাকর্ষীয় ক্ষেত্র যদি ধনাত্মক কার্য করে তাহলে স্থিতিশক্তি কমে যাবে গতিশক্তি বেড়ে যাবে এবং মোট যান্ত্রিক শক্তি একই থাকবে অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটি অপশান হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেনে আমরা যাব। ছয় নম্বর কোশ্চেন অভিকর্ষজ তরণ নিচের কোনগুলির ওপর নির্ভর করি অভিকর্ষজ তরণ নিচের কোনগুলির ওপর নির্ভর করি ভূপৃষ্ঠ থেকে উচ্চতার ওপর ভূপৃষ্ঠ থেকে গভীরতার ওপর এবং ভূপৃষ্ঠের উপগোলকীয় আকৃতির ওপর অভিকর্ষজ তরণ কোনগুলির উপর নির্ভর করে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার উপর ভূপৃষ্ঠ থেকে গভীরতার ওপর এবং ভূপৃষ্ঠের উপগোলকীয় আকৃতির ওপর অপশান এ অপশান বি এবং অপশান সি এই তিনটি অপশান হবে সঠিক অ্যান্সার পরের কোশ্চেনে আমরা যাব সাত নম্বর কোশ্চেন একটি বস্তুর ওজন শূন্য হয় যখন বস্তুটি একটি বস্তুর ওজন শূন্য হয় যখন বস্তুটি ভূপৃষ্ঠের দিকে অবাধে পড়তে থাকে অপশান এ সঠিক পৃথিবীর কেন্দ্রে থাকে এটাও সঠিক এবং একটি ভূ সমলয় উপগ্রহের মধ্যে থাকে তাহলে একটি বস্তুর ওজন শূন্য হয় যখন বস্তুটি ভূপৃষ্ঠের দিকে অবাধে পড়তে থাকে পৃথিবীর কেন্দ্রে থাকে এবং একটি ভূ সমলয় উপগ্রহের মধ্যে থাকে অপশান এ বি এবং সি এই তিনটি অপশান হবে সঠিক অ্যান্সার এর পরের কোশ্চেনে আমরা যাব আট নম্বর কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো এই চারটে অপশানের মধ্যে কোনগুলো সঠিক তোমাকে নির্বাচন করতে হবে মুক্তিবেগ বস্তুর ওপর নির্ভর করে না এটা সঠিক মুক্তিবেগ প্রক্ষেপ কোণের উপর নির্ভর করে না এটাও সঠিক বাকি দুটো অপশান দেখো ভুল আছে তাহলে সঠিক উত্তর কোনগুলো মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না এবং মুক্তিবেগ প্রক্ষেপ কোণের উপর নির্ভর করে না এর পরের কোশ্চেনে আমরা যাব নয় নম্বর কোশ্চেন একটি ধূমকেতু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে তাহলে ধূমকেতু সমগ্র কক্ষপথে গতিশক্তি ও মহাকর্ষীয় স্থিতিশক্তি উভয়ই পরিবর্তিত হবে অপশান এ সঠিক মোট শক্তি ধ্রুবক থাকে এটাও সঠিক রৈখিক ভরবেগের মান ও অভিমুখ পরিবর্তিত হবে এটাও সঠিক কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে এটাও সঠিক অপশান এ বি সি ডি এই চারটি অপশান হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেনে আমরা যাবো দশ নম্বর কোয়েশ্চেন সঠিক বিকল্প বা বিকল্পগুলি নির্বাচন করো অপশান এতে আছে ঠিক কলকাতার ওপর কোনো ভূসমলয় উপগ্রহ থাকতে পারে না এটা সঠিক পৃথিবীর যে কোনো স্থানের উপরেই ভূসমলয় উপগ্রহ রাখা যায় এটা ভুল তারপরে দেখো ভূসমলয় উপগ্রহ একমাত্র নিরক্ষরেখার উপরেই রাখা যায় এটা সঠিক ভূসমলয় উপগ্রহের ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল অবিকর্ষিত বল থেকেই আসে এটাও সঠিক তাহলে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি অপশান এ অপশান বি এবং অপশান ডি এর পরের কোশ্চেনে আমরা যাব এগারো নম্বর কোশ্চেন পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত একটি উপগ্রহকে একটি স্থায়ী কক্ষপথ থেকে অধিকতর ব্যাসার্ধযুক্ত অপর একটি স্থায়ী কক্ষপথে স্থানান্তরিত করা হলে উপগ্রহটির কি হবে প্রদক্ষিণকাল বৃদ্ধি পাবে এটা সঠিক কৌণিক ভরবেগ ধুবক থাকবে এটাও সঠিক অবিকেন্দ্র বল হ্রাস পাবে এটাও সঠিক এবং মহাকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এটাও সঠিক তাহলে সবগুলো অপশান এখানে সঠিক আছে এর পরের কোশ্চেনে আমরা যাব বারো নম্বর কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সঠিক অ্যান্সারগুলো তোমাকে নির্বাচন করতে হবে কোনো গ্রহ যখন কোন তারার চারপাশে ঘোরে কোনো গ্রহ যখন কোনো তারার চারপাশে ঘোরে কি হয় তারাটি কক্ষপথের কেন্দ্রে স্থিত থাকে এটা সঠিক নয় বাকিগুলো দেখো গ্রহ এবং তারা দুটি ঘোরে এবং তাদের ভর কেন্দ্র থাকে এটা সঠিক তাদের ভর কেন্দ্রের সাপেক্ষে তারা ও গ্রহের মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে এটাও সঠিক তাদের মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে এটাও সঠিক তাহলে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি অপশান বি এবং অপশান সি এবং অপশান ডি এর পরের কোশ্চেন আমরা যাব তেরো নম্বর কোশ্চেন কেপলারের দ্বিতীয় সূত্র এই স্বীকার্য থেকে আহরিত যে পৃথিবী ও সূর্যের মধ্যে কেপলারের দ্বিতীয় সূত্র এই স্বীকার্য থেকে আহরিত যে পৃথিবী ও সূর্যের মধ্যে কোন অপশানগুলো এখানে সঠিক তোমাকে খুঁজে নিতে হবে পৃথিবীর ওপর শুধুমাত্র সূর্যের মহাকর্ষ বলই ক্রিয়াশীল এটা সঠিক আছে কারণ হচ্ছে পৃথিবীর ওপরেই শুধুমাত্র সূর্যের মহাকর্ষ বলই ক্রিয়াশীল এরপরে সূর্য সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ সংরক্ষিত সূর্য সাপেক্ষে পৃথিবীর কৌনিক ভরবেগ সংরক্ষিত এটাও সঠিক বাকি দেখো গতিশক্তি সংরক্ষিত এবং স্থিতিশক্তি সংরক্ষিত এই দুটো অপশান ভুল আছে তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র এই স্বীকার্য থেকে আহরিত যে পৃথিবী ও সূর্যের মধ্যে পৃথিবীর ওপর শুধুমাত্র সূর্যের মহাকর্ষ বলই ক্রিয়াশীল এবং সূর্য সাপেক্ষে পৃথিবীর কৌনিক ভরবেগ সংরক্ষিত এর পরের কোশ্চেন আমরা যাব। চোদ্দো নম্বর কোশ্চেন একটি রবার ব্যান্ডকে স্বাভাবিক অবস্থা থেকে টান টান অবস্থায় নিয়ে গেলে তার কি হবে যদি একটি রবার ব্যান্ডকে স্বাভাবিক অবস্থা থেকে টান টান অবস্থায় নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে তাহলে স্থিতিশক্তি বাড়বে কোন অপশানে আছে অপশান বিতে আছে স্থিতিশক্তি বাড়বে তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার পনেরো নম্বর কোশ্চেন যখন কোনো বায়ুপূর্ণ বুধবুদের আয়তন বাহ্যিক চাপ প্রয়োগ করে হ্রাস ঘটানো হয় তখন কি হবে যখন কোনো বায়ুপূর্ণ বুদবুদের আয়তন বাহ্যিক চাপ প্রয়োগ করে হ্রাস ঘটানো হয় তখন কি হয় তার স্থিতিশক্তি বৃদ্ধি পায় এবং তার আয়তন পীড়ন বৃদ্ধি পায় কোন কোন অপশানে আছে অপশান বিতে আছে তার স্থিতিশক্তি বৃদ্ধি পায় এটা সঠিক এবং অপশান ডি তে আছে তার আয়তন পীড়ন বৃদ্ধি পায় এই দুটো অপশান হবে সঠিক অ্যান্সার বি ও ডি এই দুটো হবে সঠিক অ্যান্সার এর পরের কোশ্চেনে আমরা যাব ষোলো নম্বর কোশ্চেন যদি কোনো দণ্ডকে কোনো বাহ্যিক বল প্রয়োগ করে প্রসারিত করা হয় তবে তার মধ্যেকার স্থিতিশক্তি কি হবে তার মধ্যেকার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকার্যের সমান ও ঋণাত্মক হবে কোন কোন অপশানে আছে অপশান এতে আছে বৃদ্ধি পাবে এবং সমানও ঋণাত্মক হবে অপশান ডিতে আছে তাহলে এ এবং ডি এই দুটো অপশান হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেনে আমরা যাব সতেরো নম্বর কোশ্চেন একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে অভিকর্ষজ তরণের উপর নির্ভরশীল তরলের ঘনত্বের উপর নির্ভরশীল তরলের স্তম্ভের উচ্চতার উপর নির্ভরশীল কোন কোন অপশানে আছে অপশান এতে আছে অভিকর্ষজ তরণ এটা সঠিক তরল স্তম্ভের উচ্চতা এটাও সঠিক এবং অপশান সিতে আছে তরলের ঘনত্ব এই তিনটি অপশান হবেই সঠিক অপশান এ বি সি এই তিনটি অপশানই সঠিক হবে এরপরের কোশ্চেনে আমরা যাবো আঠেরো নম্বর কোয়েশ্চেন পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত পাত্রের ওপর তরলের পরিমাপের ওপর নির্ভর করে না পাত্রের আকারের উপর নির্ভর করে না তরলের গভীরতার উপর নির্ভর করে না পাত্রের তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না দেখো চারটে অপশানই সঠিক আছে পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত পাত্রের মধ্যে তরলের পরিমাপের উপর নির্ভর করে না পাত্রের আকারের উপর নির্ভর করে না তরলের গভীরতার উপর নির্ভর করে না এবং পাত্রের তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না তাহলে এ বি সি ডি এই চারটি অপশানই সঠিক আছে এরপরের কোশ্চেনে আমরা যাব উনিশ নম্বর কোশ্চেন তরল মধ্যস্থ একটি বিন্দুতে চাপ নির্ভর করে তরল মধ্যস্থ একটি বিন্দুতে চাপ নির্ভর করে তরলের উপরিতল থেকে বিন্দুর গভীরতার ওপর তরলের প্রকৃতির ওপর ওই বিন্দুতে অভিকর্ষিত তরণের উপর ধারক পাত্রের আকারের ওপর চারটে অপশানই সঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ বি সি ডি সমস্ত অপশানই সঠিক আছে এর পরের কোশ্চেনে আমরা যাব কুড়ি নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন ভুল বক্তব্যগুলো নির্বাচন করো এখানে কোন অপশানগুলো ভুল আছে তোমাকে নির্বাচন করতে হবে কাঠের দ্বারা তৌরি একটি নৌকা হদের জলে ভাসছে নৌকার আপাত ওজন কি হবে কাঠের দ্বারা তৌরি একটি নৌকার হ্রদের জলে ভাসছে নৌকার আপাত ওজন কী হবে নৌকার আপাত ওজন শূন্য হবে কিন্তু বাকি অপশানগুলো দেখো দেয়া আছে প্রকৃত ওজনের অপেক্ষায় কম হবে এটা ভুল প্রকৃত ওজন অপেক্ষায় বেশি হবে এটাও ভুল প্রকৃত ওজনের সমান হবে এটাও ভুল তাহলে কাঠের দ্বারা তৌরি একটি নৌকা হদে জলে ভাসছে নৌকার আপাত ওজন হবে শূন্য কিন্তু এখানে বলেছে কোন বক্তব্যগুলো ভুল অপশান এ এই বক্তব্যটা ভুল আছে বি এবং সি এই তিনটি অপশানই ভুল আছে এই ছিল ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন এই কোশ্চেনগুলো দু নম্বরের জন্য এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবে তাই যারা ক্লাসগুলো করছো একবার করে রিভাইজ করে নেবে তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের উপর সাজেশান বুক অর্থাৎ পিডিএফ পেতে চাও ডেসক্রিপশান চেক কর ওখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে